প্রিয় দর্শক, হ্যাঁ আপনাদেরকে বলছি, আমরা সবাই জানি আমাদের দেশ ভয়াবহ একটা দুর্যোগের মধ্যে পড়েছে। এই দুর্যোগের নাম, এই সংকটের নাম করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের আক্রান্ত হওয়াতে শুধু আমাদের দেশ না, সারা পৃথিবী আজ বিপর্যস্ত। যাই হোক, করোনা সচেতনতা নিয়ে আমাদের কি কি করণীয় সেটা কম বেশি আমরা সবাই জানি, মানি কিনা সেটা জানি না। তবে আপনাদেরকে শুধু একবার মনে করিয়ে দিতে চাই, এই করোনা যুদ্ধে আমরা তো ঘরে আছি। যারা আমাদেরকে ঘরে নিরাপদে রেখে বাইরে যুদ্ধটা করছেন তারা কারা বলেন তো? আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক, এদের মধ্যে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশ পুলিশ বাহিনী। নিজেদের জীবনকে তুচ্ছ করে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় আছেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, করোনাকে মোকাবেলা করার জন্য। শুধুমাত্র তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখছেন অথবা নিয়ম শৃঙ্খলা আমাদের মানতে সাহায্য করছেন সেটাই নয়, করোনাক্রান্ত এই সময়ে নিজেদের বেতনের টাকা দিয়ে করোনাক্রান্ত রোগী অথবা দরিদ্র নিপীড়িত মানুষ যারা আছে তাদের মুখে খাবার তুলে দিচ্ছেন, ডাক্তারদের যাতায়াত ব্যবস্থা সহ আরো অনেক বড় দায়িত্ব পালন করছেন এই পুলিশ বাহিনী। আমাদের দায়িত্ব ঘরে থাকা, বাইরে বের না হওয়া। আমরা সেটাই করতে পারছি না, আমরা সচেতন হচ্ছি না, এখনো অধিকাংশ মানুষ অসচেতন। সেজন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাব, অন্তত যে মানুষগুলো আপনার নিরাপত্তার জন্য বাইরে অবস্থান করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমার স্যালুট, অনেক কৃতজ্ঞতা, অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা নিজেদের নিরাপত্তা বিধান করবেন এবং সুস্থ সবলভাবে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্য নিরাপদে থেকে যেন দেশের সেবা করতে পারে। একদিন আমরা এই করোনাকে জয় করে আবার আগের সেই সুদিন ফিরে পাব, এই আশায় স্যালুট বাংলাদেশ পুলিশ।